আফটারনুন চিলড্রেন আমরা আজকে আর গ্রামার পড়ব না আজকে আমরা একটা কবিতা পড়ব এই কবিতাটা তোমাদের পাঠ্যপুস্তক তোমরা যেই বই পাবে এরপর তোমরা তো সবাই বই নিতে আসবে মানে তোমরা আসো কি তোমাদের গার্জিয়ানরা আসো বই নিতে আসবে তা তখন এই বইটা তোমরা পাবে সেই বইটার নাম হচ্ছে সঞ্চয়িতা এখনো তোমাদের কাছে বইটা নেই যাই হোক আজকে আমরা এই বই থেকেই পড়ব কবিতা এই বই থেকেই তোমাদের ক্লাস ফার্স্ট ডিউটি সেকেন্ড ডিউটি হাফ ইয়ারলি অ্যানুয়ালি সব কিছু সিলেবাস এই বই থেকেই দেবে তোমরা পরবর্তীকালে ক্লাস শুরু হলে সবাই সিলেবাস পাবে তা আজকে আমি তোমাদের বই থেকে আমরা কবিতা পড়ব এতদিন পর্যন্ত আমরা বাংলার ব্যাকরণের ক্লাস করেছি আসলে প্রত্যেকটা ভাষারই দুটো করে দিক থাকে একটা হচ্ছে সাহিত্য একটা হচ্ছে ব্যাকরণ সাহিত্যকে বলা হয় ইংলিশে লিটারেচার আর ব্যাকরণকে বলা হয় ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু ইংলিশও পড়ো দেখবে লিটারেচার ল্যাঙ্গুয়েজ সবই পড়ো আজকে বাংলাতেও এতদিন তোমরা ল্যাঙ্গুয়েজের ক্লাস করেছ আজকে আমরা পড়ব লিটারেচার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা কবিতাটির নাম হচ্ছে প্রশ্ন এই কবিতাটি পড়ার আগে প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানব তারপর কবিতাটা পড়ব তাও একটু বলে রাখছি আমরা যে কবিতাটা পড়ব কবিতাটা কিন্তু মনে হয় তোমাদের অনেকেরই জানা আমি কবিতাটা রিডিং করে তোমাদেরকে বোঝাবো পরবর্তীকালে তোমরা যখন বই পাবে তখন এটিকে ভালো করে পড়বে আমি তোমাদের কবিতার ছবিটা দিয়ে দেব তোমরা মোটামুটি ছবিটা দেখে কবিতাটা সম্পর্কে কবিতাটা নিজেরাও পড়তে পারবে এবং কবিতাটা সম্পর্কে একটা ধারণাও সৃষ্টি হবে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা পড়ব এই প্রশ্ন কবিতা পড়ার আগে প্রথমে আমরা জানব কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের আকাশে মুকুটহীন একজন সম্রাট অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শ্রেষ্ঠ কবি তাকে আমরা বলি বিশ্বকবি আমাদের বাংলা সাহিত্যে এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা বা তার নিজস্ব মহিমা উদ্ভাসিত করেননি গান বলো কবিতা ছোট গল্প বড় গল্প নাটক চিঠি প্রবন্ধ সামগ্রিক বিষয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু তার অত্যন্ত যে তার যে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন যে লেখা সমস্তটাই কিন্তু আমরা পাই সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় মুকুটহীন সম্রাট বাংলা সাহিত্যে এবং তোমরা সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি বিশ্বকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে সামনেই আসছে 7ই মে মানে বাংলার 25শে বৈশাখ আমাদের স্কুলে প্রত্যেক বছর 25শে বৈশাখ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে সেলিব্রেশন করি তাহলে সেই 25শে বৈশাখ অর্থাৎ ইংলিশে 7ই মে পিতা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম ছিলেন মাতার নাম ছিলেন সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু স্কুল কলেজে ঠিক কোনো প্রথাগত
যে শিক্ষা, সেই শিক্ষা তিনি সেভাবে গ্রহণ করেননি। কথায় স্কুল কলেজে প্রথাগত শিক্ষা, একটা ক্লাসরুমের মধ্যে পড়া, এই যে গণ্ডিবদ্ধ জীবন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভালো লাগত। কিন্তু গৃহ শিক্ষকের কাছে তিনি ইংরেজি, সংস্কৃত, সঙ্গীত, বাংলা সাহিত্য প্রভৃতি বিষয়ে অধ্যয়ন করেছিল এবং শেষ পর্যন্ত দেখা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রায় সাহিত্যের সর্ব বিষয়েই প্রায় যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গীত শিক্ষা এবং অঙ্কন, অঙ্কন মানে ছবি আঁকা, এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পারদর্শী হয়ে উঠেছিলেন ধীরে ধীরে। কাব্য সাধনার ক্ষেত্রে কবি এক ভাগ্নে, কবি এক ভাগ্নে, তার নাম ছিল জ্যোতিপ্রকাশ, সে কবির জীবনে খুব প্রভাব বিস্তার করেছিল। রবীন্দ্রনাথ যে পরবর্তীকালে একজন বিখ্যাত কবি হবেন সেটা তার আভাস কিন্তু ছোটবেলা থেকেই পাওয়া গিয়েছিল। রবীন্দ্রনাথ 7-8 বছর বয়স থেকেই তিনি বিভিন্ন কবিতা লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোট ছিলেন, মানে 7-8 বছর বয়স, তখন তার বিভিন্ন কবিতা আমরা পাই। তার মধ্যে যেমন একটা কবিতা আছে, তোমরা হয়তো শুনে থাকবে, নীনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন সুখেতে তারা জলক্রিয়া করে। অথবা একটা কবিতা, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর যখন খুব ছোট ছিলেন তখন লিখেছিলেন, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলী দলি সন্দেশ মাখিয়া তাতে, হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিপিলিকা কাঁদিয়া যায় পাতে। অর্থাৎ ছোট মন বা শিশু মনে যে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস সম্পর্কে অদ্ভুত চিন্তাধারা, ছোট্ট রবি সেটাই তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছে। ছাপার অক্ষরে তার লেখা প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। মাত্র 18 বছর বয়সের মধ্যেই তিনি বনফুল, কবিতা তিনি, ভানু সিংয়ের পদাবলি, শৈশব সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত প্রভৃতি তিনি রচনা করেছেন। এগুলি সব একটি কাব্য বই। জ্ঞানাঙ্কুর নামক একটি পত্রিকায়, যেমন এখনকার দিনে যেরকম আনন্দবাজার, বর্তমান বিভিন্ন পত্রিকা আছে, মানে নিউজ পেপার, এখনকার দিনে বিভিন্ন নিউজ পেপারে সেরকম একটি নিউজ পেপার ছিল, তার নাম ছিল জ্ঞানাঙ্কুর। এই নিউজ পেপারে তার প্রথম যে গদ্য, একটি প্রবন্ধ বেরিয়েছিল, তার নাম ছিল ভুবনমোহিনী প্রতীক। 1912 খ্রিস্টাব্দে এরপর যত দিন যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় সব দিক থেকে, সাহিত্যের প্রায় সমস্ত দিকেই তার বিভিন্ন লেখা আমরা পাচ্ছি এবং তার লেখা এমন স্তরের ছিল যে সমস্ত মানুষের তাদের জীবনের সমস্ত কিছুর মাধ্যমেই রবীন্দ্রনাথের লেখার মধ্যে তাদের সৃষ্টিকে খুঁজে পেতেন, তাদের মননশীলতাকে খুঁজে পেতেন। 1912 খ্রিস্টাব্দে কবি রচনা করেছিলেন গীতাঞ্জলি। সেই গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ ছিল সং অফারেন্স, এটা প্রকাশিত হয়েছিল। 1913 খ্রিস্টাব্দে প্রথম ভারতবাসী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্মান, যা বিশেষ কিছু কিছু দিকে শ্রেষ্ঠ মানুষকে দেওয়া হয়। যেমন শান্তি, অর্থাৎ যারা নাকি শান্তি প্রচার করেন তাদের দেওয়া হয়, সাহিত্যে দেওয়া হয়, বিজ্ঞানে দেওয়া হয়, অর্থনীতিতে দেওয়া হয়, এসব বিভিন্ন ব্যাপারে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একজন পরাধীন দেশের একজন ভারতীয়, তিনি সর্বপ্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। কেন পেয়েছিলেন? তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি। গীতাঞ্জলি তাকে তার বাংলায় লিখে, সেটা তো আর ইংরেজটা করতে পারেনি, তার লেখাটার ইংরেজি অনুবাদ ছিল সম অফারেন্স। পরবর্তীকালে কলিকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেছিল। দুটি স্বাধীন রাষ্ট্রে, মানে ভারতবর্ষ এবং
বাংলাদেশ দুটি স্বাধীন রাষ্ট্রতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী জাতীয় সঙ্গীত রূপে গাওয়া হয়। আমাদের এখানে আমরা কী গান গাই বলো, তোমরা সবাই জানো জনগণমন, এটা আবার বাংলাদেশে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার জল, এটাও কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ইংরেজদের যে নারকীয় হত্যাকাণ্ড ইংরেজরা ঘটিয়েছিল, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত দুঃখিত হয়ে ইংরেজদের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেছিল। ইংরেজরা তাকে নাইট উপাধিতে ভূষিত করেছিল, সেই নাইট উপাধি তিনি পরিত্যাগ করেছিলেন। এই মহান কবি তিরোধান ঘটে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মোটামুটি সারা জীবন, জীবনকাল বা তার জীবন। আমরা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনটা জানি না, এই কারণে যে আমরা যখন তার সাহিত্য পড়ব, যেমন আজকে আমরা তার লেখা কবিতা পড়ব, যখন আমরা কোনো কবি বা কবির লেখা বা কোনো লেখকের লেখা কিছু পড়ি, লেখক সম্পর্কে আমাদের জানাটা খুব দরকার। এবং এর সঙ্গে আমরা আরও পড়ব আমাদের পাঠের যে মূল, তার আগে চলো আমরা সবাই কবিতাটা একটু পড়ি। তোমরা অনেকেই এই কবিতাটি সম্পর্কে জানো, কবিতাটি তাহলে আমি পড়ছি, তোমরা সবাই একটু মন দিয়ে শুনো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসার তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসা অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাতির দ্বারে, আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, থেমেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে, বিচারের বাণী নীরবে দীর্ঘিতে কাঁদে, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল বাধা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার পাড়া, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি দেখেছ ভালো। এই হচ্ছে আমাদের আজকে কবিতা প্রশ্ন। আমি তোমাদের সবাইকে কবিতাকে একবার শো পড়াচ্ছি, তোমরা সেটা ভালো করে দেখে নাও, এবং আমি এরপর কবিতাটার উৎস এবং কবিতাটির মূল ভাব এবং প্রত্যেকটা লাইন অনুযায়ী তোমাদের বুঝিয়ে দেব। আমাদের পৃথিবীতে নেমে এসেছে, ঠিক সেরকমই আমরা একজন
যীশু খ্রিস্ট। ঠিক সেই রকমই আরেকজন দূত হচ্ছেন রামকৃষ্ণদেব, ঠিক সেই রকমই রয়েছেন হযরত মুহাম্মদ। এরা প্রত্যেকে ঈশ্বর প্রেরিত দূত, এবং এই দূত যারা তারা মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করে। ঈশ্বরের উদ্দেশ্যে কবি বলেছেন, ঈশ্বর তুমি যুগে যুগে অর্থাৎ যখনই মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট মানব জাতির কোনো কষ্ট নেমে এসেছে, তখনই তুমি বিভিন্ন দূত পাঠিয়েছ। কোথায় পাঠিয়েছ? না দয়াহীন সংসার। কবি সংসারকে দয়াহীন এই কারণেই বলেছেন, মানুষে মানুষে হানাহানি কাটাকাটি রক্তপাত, একে কবি ভালো চোখে দেখেন না, কবি একে ভালোবাসেন না। কবি মানুষে মানুষের এই হানাহানিকেই দয়াহীনতার পরিচয় দিয়েছেন। সেই জন্যই কবি বলেছেন দয়াহীন সংসার। তাহলে প্রথম লাইনে আমরা কী পাচ্ছি? কবি বলেছেন, হে ঈশ্বর, হে ভগবান, তুমি যুগে যুগে সবসময় আমাদের পৃথিবীতে বিভিন্ন দূত পাঠিয়েছ। তারা বলে গেল, তারা মানে সেই দূতেরা বলে গেল। কি বলে গেলে? বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। সমস্ত দূতরা, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র কিন্তু একটাই, সেটি হলো মানুষকে ভালোবাসো, মানুষের সেবা করো। বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বুদ্ধ, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, যত ঈশ্বর প্রেরিত দূত আছে, তারা কী বলে গেল? বলে গেল সবাইকে ক্ষমা করে দেয়। তোমরা যখন যীশুখ্রিস্টের জীবনী পড়েছ, তখন নিশ্চয়ই তোমরা এটা পড়েছ, একদম শেষে যখন যীশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হচ্ছিল, সারা গায়ে পেরেক ফোঁকা হচ্ছিল, তিনি কী বলেছিলেন? হে ভগবান বা হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করে দাও। অর্থাৎ ক্ষমা হচ্ছে সমস্ত দেবদূতদের মূল বাণী। ক্ষমার মাধ্যমেই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। তাহলে এই যে সমস্ত দূতেরা বলেছেন সবাইকে ক্ষমা করো, সবাইকে ভালোবাসো, অন্তর হতে, অন্তর অর্থাৎ মন, অন্তর কথাটার অর্থ হচ্ছে মন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বিদ্বেষ মানে রাগ বা ঘৃণা, সেই যে বিষ, ঘৃণার যে বিষ সেটাকে নাশ কর, অর্থাৎ তুমি বিদ্বেষ বা ঘৃণাকে পরিত্যাগ কর, পরিত্যাগ করো বা ছেড়ে দাও। কী করো? না করে সবাইকে ভালোবাসো। তাহলে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতা প্রথম চার লাইন পড়লাম। প্রথম চার লাইনে কবি ঈশ্বরকে উদ্দেশ্য করে বলেছেন, হে ঈশ্বর, হে প্রভু, তুমি পৃথিবীর দুঃসময়ে বিভিন্ন দূত পাঠিয়েছ। সেই দূতরা বলে গেছেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যে মানুষকে ভালোবাসো, আর মন থেকে ঘৃণা বিদ্বেষ এগুলো সরিয়ে রেখে ভালোবাসার জয়গান গাও। এটুকুই আজকে আমরা কিন্তু করব। তোমরা অতি অবশ্যই যে কবিতাটা আমি তোমাদেরকে ছবিটা পাঠালাম, ছবিটা দেখে পুরো কবিতাটা রিডিং করবে। কালকে আবার